এইজন্য ইনসাফটা ঘরে ঘরে রাখবেন, বউর সঙ্গে রাখবেন, বউর সঙ্গে ইনসাফ বজায় রাখবেন সর্বপ্রথম, নাহলে বউ আরেক জনের হয়ে যাবে। আমার বিবিরাও স্বামীর সঙ্গে ইনসাফ রাখবেন, নাহলে স্বামী আরেক জনের হয়ে যাবে। ইনসাফ বজায় রাখবেন, বিবি যদি কোনোদিন ভুলও করে মাফ করে দিবেন, এটা ইনসাফ, কারণ অনেক কষ্ট করে। কেন যে হুজুর আমার বউ 24 ঘন্টা খালি আমার সঙ্গে খ্যাত 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 করতেই থাকে, ভাল লাগে না ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে বিচার নিয়ে আসছে যে হুজুর আমার বউ আমার সাথে কি করে, চিল্লা চিল্লি করে। অমর বলে আচ্ছা বিচার করতেছি, বউরে নিয়ে আসছে, বিচার করতেছি বাইরে বসো। কিছুক্ষণ পর তাকায় দেখে হজরত অমরের ঘরের ভিতর থেকে চিল্লা চিল্লির আওয়াজ আসতেছে। কথা বুঝেন নাই আপনারা, কে চিল্লাইতেছে? ওনার বউ। কে? যে লোক বাহিরে বসা, এই লোক করে বিচার নিয়ে আসলাম ওনার কাছে, আমার বউ চিল্লায় এই বেটা যে আমার মতো অপরাধে রোগে আক্রান্ত। উনি খলিফাতুল মুসলিমিন, ওনার বউ যদি নয় ওনার ঠেতের উপরে রাখে, তা আমার বউ তো মানে রাখবে। যত বড় নেতা হন কেউ ঠিক নেই, কথা মাইক বলা ঠিক কেউ ভাই ঠিক নেই, তাহলে আমার বউ কি বলবে? এবার যারা কষ্ট, এটা আল্লাহ আমি কাকে সে বিচার নিয়ে আসি এই দুনিয়ায়? বিচার আর পাবো না, বউর নামে বিচার নিয়ে অমরের কাছে আসলে অমর দেখি বউর দমক খায়। যারা শয়তান ডরায় বউ ডরায় না, কথাবার্তা বলি মজার মজার কথা, তাদের দমনের সঙ্গে বেচারা পড়ছে। বলছে অমর কয় তোর বউ তোর ধমক দেয়? আমার বউর আমার ধমক দেয়, কিন্তু এই ধমকটা ধমক না, এটা ভালোবাসা। দেখেন দুজনই মানুষ, কিন্তু একজন একটা কি দেখছে আরেকজন একটা কি দেখে, এটা মহব্বত, এটা প্রেম, এটা ভালোবাসা। কি বলেন, ধমকও খান আবার এটার ভালোবাসাও খান? হ্যাঁ, মেয়েদের ভালোবাসাই ও চিল্লা চিল্লা সব আদায় করে, আর পুরুষরা সবর সঙ্গে আদায় করে। আচ্ছা জানো, আমি আমার বউরে এই সমস্ত চিল্লানির পরও মাফ করে দিই। আমার বিবি তিন বেলা আমাকে রান্না করে খাওয়ায়, এই জন্য আমি তাকে মাফ করে দিই। দুই নাম্বার, আমার বউ প্রত্যেকটা দিন আমার যত ময়লা কাপড় আছে সবগুলো কাপড় ধোয়, তার মানে আমার যদি একজন রান্নাঘরের জন্য রান্নার বাবুর্চি লাগতো 10,000 টাকা বেতন দেওয়া লাগতো, কাপড় ধোয়ার জন্য একজন লোকের তারও 10,000 দেওয়া লাগতো, আমার বউ আমার কাপড় ধুয়ে দেয়, আমার বউ আমার রান্না করে দেয়, ওই টাকাটা আমার সেভ হয়, এটা একটা মহব্বতের জায়গা। তিন নাম্বার, আমার বউ প্রতিনিয়ত আমার ঘরে রাখা যত সম্পদ আছে এগুলোর দারোয়ানগিরি করে, এটা যদি দারোয়ান রাখতাম সম্ভব আসলে চুরি করে নিয়েও যাওয়ার, কিন্তু আমার বউ পশ্চিম কালেও চুরি হতে দিবে না, এটাকে আগলে রেখে দেয়, তার মানে সে অঘোষিত একটা দারোয়ানও বটে। চার নম্বর, আমার বিবি যে সে প্রতিনিয়ত আমার সন্তান গুলোর লালন পালন করে, এটা হলো চার নম্বর কারণ। সে দুধ খাওয়ায়, সে যদি চাইতো দুধ না খাওয়াইতে আবার অন্য জায়গায় ভাড়া করে দুধ খাওয়ানো লাগতো, কিন্তু সে দয়া করে দুধ খাওয়ায়, এটাও অন্যতম একটা কারণ। পাঁচ নম্বর, আমার ঘরের বউ সবসময় আমার
আমার ঘর ঝাড়ু দেয় পরিচ্ছন্নতা রাখে যদি আমি এরকম আরেকজন রাখা লাগতো কত টাকা দেওয়া লাগতো সে আমার ঘরের পরিচ্ছন্নতা করবে ছয় নাম্বার আমি আমার বউ থাকার কারণে জেনার জন্য ব্যভিচার যৌন সম্ভোগ অন্য কোনো জায়গায় করা লাগে না যখন মন চায় তাকে আমি ফ্রি ভাবে হালাল ভাবে বরং সওয়াবের সাথে তার সাথে আমি মেলামেশা করতে পারি সে থাকার কারণে অন্য কোনো নারীর দিকে আমি চোখ দেই না এতগুলো গুণ যার ভিতরে আছে একটা খারাপ স্বভাব তো তাকে মাফ করে দেওয়াই যায় যার জন্য এত কিছু আছে যে এত কিছু করে একটা যদি খারাপ কাজ করে মাফ করে দেওয়াটা স্বাভাবিক না কারণ আপনি খালি কোনো মতে ঘরে কোনোদিন রান্নায় যদি লবণ কম হয়েছে আপনি কোনো আপনি যদি আপনার বউটাকে লবণ কম হইলেও মজা করে খাইতেন ঝাল বেশি হইলেও মজা করে খাইতেন খাইয়া দেয়া বলতেন টেস্টি এত মজা হয়েছে বিবি গো এই খাবারটা তো আপনার বউ খাইল ঠিক না এখন এই খাবারটা যখন আপনি গার্মেন্টসে নিয়ে দুপুরবেলা খাবেন আর বউ যখন বাসা সকালে খাইতো তাহলে খাওয়ার পরে ইন্নালিল্লাহ কি চাই রান্না উনি এটারে আমার স্বামী ভালো বলে গেছে কোন বিবেকে কি বুদ্ধি শুদ্ধি নাই ফোন দিছে ডরে ডরে ও গো জান গো দুপুরে খাইছো কথা শোন আপনি যে রান্না করছো না মাশাল্লাহ খাবো আজকে বন্ধু বান্ধবদের দিনে এটা দিও না কাউকে কেন সেরকম খাবার না পাতে দেওয়া যায় না খাওয়া যায় এত ঝাল বেশি কেমনে খাবা তো শোনো সারা বছর তুমি আমার খাওয়াইছো একদিন যদি ঝাল বেশি হয় আমার কাছে মনে হচ্ছে এটা মহব্বত বেশি লাগতেছে আমি বেশি মজা করে খেয়েছি তুমি টেনশন নিও না বলেন তো বউটার মহব্বত বাড়বে না কমবে বিকেলবেলা ফোন দিয়ে বলবো জানবো আই লাভ ইউ বোঝা চার প্রকার পাঁচ প্রকার দশ প্রকার জানবো স্যার তুমি খাওয়াবা আজকে তুমি খালি খাইতেছ না আমি খাওয়াবো কি রান্না করবো বলো দেখবেন ঘরের ভিতরে গেছেন সর্ব ঘরের ভিতরে গেছেন তোয়া লাগাই দিবে ঘরের ভিতরে গেছেন মাথায় তেল দিয়ে দিবে মহব্বত বাড়বে না কমবে আমাদের দেশের বলদ সলদ কোলাবান কিছু আছে এগুলো বউ বাঁধতে পারে না এক সপ্তাহের মাথায় বউরে তালাক দেয় এক বছরের মাথায় বউরে তালাক দেয় কারণ ইনসাফ কি জিনিস এটা সে বোঝেই না বাচ্চার সাথে ইনসাফ রাখবেন যারা শিক্ষক আছে যেমন মাদ্রাসা ছাত্রদেরকে যদি মারতেই হয় অল্প মারবেন যতটুকু দরকার এর বেশি নয় এটা বেইনসাফি হয় একটা দরকার একটা মারবেন একটার জায়গায় দুইটা করা যাবে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা নিম্মা ইয়াইযুকুম বিহি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস আল্লাহ তোমাদেরকে ওয়াস করেছেন সুতরাং ইনসাফ যার নাই সে মুসলমান হলো না ইনসাফ আমরা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের দেশে সব জায়গায় পালন করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি ইনসাফ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো বলেন আমিন সব সময় কেউ যদি মারেও আঘাত দেয় আপনি মাফ করে দিবেন কিচ্ছু বলবেন না অথবা প্রতিশোধ যদি নেওয়া লাগে ততটুকুই নেবেন যতটুকু সে আপনার সাথে করেছে এর বেশি না আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান একটা দায়িত্ব ইনসাফের দায়িত্ব আল্লাহ পাক আমাদের ভিতরে দেখ বিশেষ করে যারা সমাজ সেবক এরা যেন এই ইনসাফটা বেশি বজায় রাখতে পারে বলেন আমিন।